কুণাল ঘোষকে নিয়ে আজকে আমাদের আশীর্বাদ দ্য ট্রুথে আলোচনা শুরুর আগে আসুন আপনাদের ছোট্ট করে একটা গল্প বলি। এটি যেমনটা গল্প তেমনটা এটি একেবারে অক্ষরে অক্ষরে বাস্তব ঘটনা। তা হচ্ছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের ঘটনা। তাকে একবার আমেরিকার এক সরকারি আধিকারিক বলেছিলেন যে তিনি কেন FBI এর বড় কর্তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না। একটা কথা বলে রাখতে হবে, জনসনের শাসনকালে এই বিতর্কিত FBI কর্তার বিভিন্ন সময়ের বিভিন্ন কাজ এবং মন্তব্যের জেরে বেশ সমস্যায় পড়েছিল তৎকালীন আমেরিকার লিন্ডন জনসন সরকার। আর তারপরেই তাকে তার এক সরকারি কর্মী এই প্রশ্ন করেছিলেন যে তিনি কেন ওই FBI কর্তার বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নিচ্ছেন না। সেই সময় লিন্ডন ওই সরকারি আধিকারিককে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন তিনি তার বিরোধীকে তাঁবুর মধ্যে রাখলে সেই বিরোধী তাঁবু থেকে তাঁবুর বাইরে প্রস্রাব করবেন, আর তিনি যদি সেই বিরোধীকেই তাঁবু থেকে বাইরে বার করে দেন তাহলে তিনি বাইরে দাঁড়িয়ে তাঁবুর ভেতরে প্রস্রাব করবেন। আর এই পন্থাকে কেন্দ্র করেই পরবর্তীকালে এই ধরনের পন্থা অবলম্বন করেছেন যে যে রাজনৈতিক নেতা নেত্রীরা, সেই অবলম্বন করা পন্থাকেই বলা হয় লিন্ডন পন্থা। এই একই পন্থা অবলম্বন করেছিলেন আমাদের রাজ্যের অন্যতম চর্চিত, আলোচিত এবং সর্বদা প্রাসঙ্গিক থাকা প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আপনাদের সকলেই হয়তো মনে আছে সুভাষ চক্রবর্তীর কথা। সুভাষ চক্রবর্তী, যার ছাপ বর্তমানে তৃণমূল কংগ্রেসের মদন মিত্রের মধ্যে অনেকে অনেক সময় দেখেছেন বা আলোচনা করেছেন, সেই সুভাষ চক্রবর্তী প্রসঙ্গেও কিন্তু তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই লিন্ডন স্ট্র্যাটেজিতেই হেঁটেছিলেন। সুভাষ চক্রবর্তীর সেই সময় বলা বিভিন্ন কথা বিভিন্ন কাজে বরাবরের মতো দল বেশ সমস্যায় পড়তে শুরু করে, যাকে কেন্দ্র করে সেই সময় দলের নেতা নেত্রীরাও সুভাষ চক্রবর্তীকে একটু কড়া দাওয়াই দেওয়ার বা সুভাষ চক্রবর্তীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর্যন্ত প্রস্তাব দিয়েছিল জ্যোতি বসুর কাছে। কিন্তু জ্যোতি বসু সেই সময় এই লিন্ডন পন্থা অবলম্বন করেন এবং সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে কোনোরকম বড় সড় পদক্ষেপ নেন না, বরঞ্চ তাঁকে দলের অন্দরেই রেখেন। কারণ জ্যোতি বসু জানতেন সুভাষ চক্রবর্তী দলের অন্দরে যতটা না ক্ষতিকারক, সুভাষ চক্রবর্তী যদি দলের বাইরে চলে যান তা তার জন্য কয়েক গুণ বেশি ক্ষতিকারক হয়ে উঠবে। আর এই মুহূর্তে আমাদের রাজ্যের যা পরিস্থিতি তাতে করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে অনেকটা কুণাল ঘোষ হয়ে উঠেছেন সেই বাম জমানায় জ্যোতি বসুর কাছে সুভাষ চক্রবর্তী ঠিক যেমনটা ক্ষতিকারক ছিলেন ঠিক তেমনটাই। আর তাই নিয়েই হবে আজ আশীর্বাদ দ্য ট্রুথের আলোচনা। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের প্রত্যেক দিন বলি সেই কাজ, নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। একটা বিষয়, আপনার জন্য এই সাবস্ক্রিপশনটা একেবারে ফ্রি, কিন্তু আপনার এই একটি সাবস্ক্রিপশন আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ যোগাবে আগামী দিনে এই ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য। তাই আর দেরি না করে এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করবেন, আর সম্পূর্ণ প্রতিবেদনটা শোনার পর অবশ্যই একটা লাইক এবং আপনার কমেন্ট বক্সে লিখে যেতে একেবারেই ভুলবেন না। তাহলে চলুন আর বিলম্ব না করে আলোচনা শুরু করা যাক। কিন্তু জ্যোতি বসু যা পেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস তা পারল না। আর বর্তমানে এই না পারার অন্যতম তৃণমূল কংগ্রেসের কাঁটা হয়ে উঠেছে কুণাল ঘোষ। গত 6-7 মাস ধরে কুণাল ঘোষ একের পর এক মন্তব্য করে বেশ বিড়ম্বনায় দফায় দফায় ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসকে। লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগে থেকে আপনাদের মনে আছে 2024 অর্থাৎ এই বছরের একদম শুরুর দিন পয়লা জানুয়ারি, যেদিন তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ 1998 সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি তাদের এই যাত্রা শুরু করেছিল বাংলার এবং দেশের রাজনীতিতে, সেই তাদের তৃণমূল কংগ্রেসের জন্মদিনের দিনই, যেখানে সারা রাজ্য জুড়ে তৃণমূলের কংগ্রেসের নেতা নেত্রীরা তা সেলিব্রেট করতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় কুণাল ঘোষ দলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে আলোচনার শীর্ষে চলে আসেন। লোকসভা নির্বাচনে দলের এবার উচিত নবীনদের জায়গা দেওয়া এবং প্রবীণদের উচিত নবীনদের জায়গা ছেড়ে দেওয়া, এই নিয়ে বিতর্ক
তুমুল আকার ধারণ করে তৃণমূল শিবিরে, এবং যার পরবর্তীকালে দেখা যায় কুণাল ঘোষের অন্যতম লক্ষ্যই হচ্ছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের টিকিটে উত্তর কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দফায় দফায় কুণাল ঘোষ তারপর থেকে একের পর এক মন্তব্য করে যায়। কখনো নবীন প্রবীণ দ্বন্দ্ব, আবার কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন সারদা কাণ্ডের জেরে অসুস্থ হয়ে ভুবনেশ্বরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেই সময় তার সেই চিকিৎসার খরচ কে জুগিয়েছে সেই বিষয়ে মন্তব্য করে কুণাল ঘোষ সরাসরি সিবিআই এবং ইডির কাছে তদন্তের দাবি জানান। এবং সেখানেই কুণাল ঘোষ থেমে থাকেননি, তারপর দফায় দফায় কুণাল ঘোষ বিভিন্নভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একের পর এক তোপ দেখেছেন। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি কথাও বলেননি। উল্টে যখন কুণাল দফায় দফায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানাতে শুরু করে, তখন পাল্টা সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে বাড়িতে ডেকে নেয় এবং ডেকে নিয়ে তাকে ফিশ ফ্রাই কোল্ড ড্রিঙ্কস খাওয়ায়, এবং তারপর এই ভাই দাদার সম্পর্কের বরফ অনেকটাই গলে যায়। দেখা যায় কুণাল ঘোষ ভোট প্রচারে সামিল হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে। এখান থেকে দলের অন্দরে সকলে মনে করেছিল হয়তো এবারে লোকসভা নির্বাচনের আগে কুণাল ঘোষ আর কোনো রকমেই দল বিরোধী কোনো রকম মন্তব্য করবে না। কিন্তু সেই সব সম্ভাবনায় জল ঢাললেন খোদ কুণাল ঘোষ। বুধবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, যিনি কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে অনেকের বক্তব্য ইডি সিবিআই এর ভয়ে সুড়সুড়িয়ে বিজেপিতে জয়েন করেছেন, আবার অনেকের বক্তব্য তাঁর লক্ষ্য ছিল উত্তর কলকাতার সাংসদ প্রার্থীর টিকিট, তো সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেস যখন তাকে প্রার্থীর টিকিট দেয় না, সেই সময় তিনি বাধ্য হয়েই দল ছেড়ে নাম লেখান বিজেপিতে, আর তারপরেই বিজেপির হয়ে বর্তমানে উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়। বুধবার তাপস রায়ের উপস্থিতিতে একটি রক্তদান শিবিরে পৌঁছেছিলেন কুণাল ঘোষ। সেখানে শুধু তাপস রায় ছিলেন না, উত্তর কলকাতার অন্যান্য বিজেপির কর্মী সমর্থক এবং কুণাল ঘোষের অনুগত তৃণমূলের কর্মী সমর্থকেরাও সেখানে ভিড় করে। সেখানে তাপস রায়ের প্রতি ভুরি ভুরি সুবক্তব্যই শুধু পেশ করে না কুণাল ঘোষ, অন্যদিকে তিনি এটাও বলেন যে তাপস রায়কে তিনি এবং ব্রাত্যবসু অনেক চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত যাতে তিনি তৃণমূল কংগ্রেসে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সকালবেলায়ও যখন তাদের আলোচনা সুফল হয় না, এবং বর্তমানে তিনি তাঁর বিরোধী রাজনৈতিক দলের একজন প্রার্থী। শুধু তাই না, তিনি পাশাপাশি বলেন তাপস দা জনদরদি প্রার্থী, মানুষের অসুবিধে সুবিধে সবসময় মানুষ তাপস রায়কে পাশে পেয়েছে। উল্টো দিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি সরাসরি 38 নম্বর ওয়ার্ডের এই রক্তদান শিবিরের মঞ্চে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ না করলেও পরবর্তীকালে কুণাল ঘোষ বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় গত 10 বছরে একটি কাজও করেননি। উত্তর কলকাতার মানুষেরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলে তার দেখা পান না, কারণ তিনি সিংহভাগ সময় কাটান দিল্লিতে, এবং তিনি বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এটা ঢালাও করে ঢাক পিটিয়ে বলেনও, তিনি যেহেতু দলের নেতা লোকসভার অন্দরে তাই তাকে বেশিরভাগ সময় থাকতে হয় দিল্লিতে। আর এরই রেস ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আরও এক দফা সরাসরি আক্রমণ শানাল কুণাল ঘোষ। শুধু আক্রমণ কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শানাননি, তার সঙ্গে তিনি আবার ঠাড়ে ঠোড়ে যে শুভেন্দু অধিকারীকে দফায় দফায় কুণাল ঘোষ চোর, চিটিংবাজ, ধান্দাবাজ, সারদাকাণ্ডের অন্যতম অভিযুক্ত, দফায় দফায় বিভিন্ন কুমন্তব্যের জবাবে পাল্টা কুমন্তব্য করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন, এক্ষেত্রে শুভেন্দু অধিকারীরও পিঠ চাপড়ালেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ সরাসরি বললেন, একদিকে শুভেন্দু অধিকারী নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারের জন্য দৌড়ে বেড়াচ্ছেন, অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা, তা সত্ত্বেও তিনি রাজ্যের কোনো তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে রাজ্যের কোথাওই কোনো প্রচারে যাচ্ছেন না, তিনি শুধুমাত্র তাঁর কেন্দ্রের প্রচারেই তাঁকে দেখা যাচ্ছে, এবং সেখানেও তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি বাক্য এখনও অবধি উচ্চারণ করেননি। পাশাপাশি কুণাল ঘোষ আরও বলেন, যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার অন্দরে তৃণমূল কংগ্রেসের নেতা, তাহলে তিনি কেন রাজ্যে যখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে একের পর এক তোপ দাগছেন,
সেখানে তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা হিসাবে কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এখনও লোকসভার নির্বাচনী প্রচারে তার কোনো জবাব দিচ্ছেন না। আর এই ঘটনার প্রবাহের মধ্যেই সবচেয়ে বড় আপডেট হচ্ছে, একদিকে যখন বুধবার তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রায় পিঠ চাপড়ে দিলেন কুণাল ঘোষ, এবং তারপরই তৃণমূল কংগ্রেসের তরফে ডেরেক ব্রায়ানের সই করা প্রেস বিবৃতি জারি হয়, যেখানে জানানো হয় যে কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রাজ্যের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করছে। এখানে আপনাদের একটা তথ্য দিয়ে রাখা দরকার, চলতি বছরের পয়লা মার্চ কুণাল ঘোষ নিজে পত্রপাঠ দলকে জানিয়েছিল তিনি আর দলের মুখপাত্র পদে থাকতে চাইছেন না, একই সঙ্গে তিনি দলের রাজ্যের সাধারণ সম্পাদক পদ থেকেও ছুটি চাইছেন। কিন্তু সেই সময় দলের মুখপাত্র পদ থেকেও কুণাল ঘোষকে সরানো হলেও ভোটের মরশুম আসতেই কুণাল ঘোষ ফের দলের হয়ে অন্যতম একজন মুখপাত্রের ভূমিকায় উঠে আসেন। দফায় দফায় তৃণমূল কংগ্রেসের হয়ে একাধিক প্রেস বিবৃতি দিতে দেখা যায় কুণাল ঘোষকে। কিন্তু এরই মধ্যে যখন কুণাল ঘোষ বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের বাইরে এবং ভেতরে এবং সমস্ত রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে বেশ আলোচনার শীর্ষে উঠে এসেছে, তারই মধ্যে কুণাল ঘোষ সরাসরি আক্রমণ শানালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে। অর্থাৎ একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে সম্বোধন করছেন, সেই সময় মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলতে অসম্মতি প্রকাশ করেন দেব, আর সেই অসম্মতি প্রকাশকে কেন্দ্র করে সরাসরি তোপ দাগেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ সরাসরি বলেন যে এই অসম্মতি প্রকাশের মধ্যে দিয়ে আসলে দেব সরাসরি তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই বিরুদ্ধাচারণ করছেন, দলের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। আর দেবের বিরুদ্ধে সরব হবার পরেই বুধবার তাপস রায়ের পিঠ চাপড়ালেন কুণাল ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একবার তোপ দাগলেন, যার পর ফাঁস হয় একটি হোয়াটসঅ্যাপ চ্যাট। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে একজন কর্মী অনুরোধ জানান যে কুণাল ঘোষকে অবিলম্বে দল থেকে সরাবার জন্য, কিন্তু সেই সময়ও সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে বিশেষ কোনো রেসপন্স দেয় না। কিন্তু তারপরেই দেখা যায় যে দলের রাজ্যের সাধারণ সম্পাদক পদ থেকে অফিসিয়ালি সরিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে। শুধু তাই না, তৃণমূল কংগ্রেসের তরফে সরাসরি বলা হলো যে কুণাল ঘোষ বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে যে সব মন্তব্য করেছে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দল তার সঙ্গে সহমত ব্যক্ত করে না। যদি কোনো সংবাদ মাধ্যম কুণাল ঘোষের বক্তব্যকে দলের বক্তব্য হিসাবে চালায় তাহলে দল সেই সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। অর্থাৎ লোকসভা নির্বাচনের দুদফার ভোটগ্রহণ পর্বের পর যখন 6 মে হতে চলেছে তৃতীয় দফার ভোটগ্রহণ, ঠিক তার আগেই কুণাল ঘোষ যেভাবে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের পিঠ চাপড়ে তার ব্যাপক জনসমর্থনের প্রতি নিজের আশা ব্যক্ত করেছেন, ঠিক তেমনটাই দেবের বিরুদ্ধে তোপ দেগেছেন। যদিও দেবকে আনন্দবাজার ডিজিটালে এডিটর অনিন্দ জানা প্রশ্ন করে যখন কুণাল ঘোষ বিষয়ে, তখন দেব কিন্তু সুব্রত বক্সির জায়গায় কুণাল ঘোষকে বেছে নেন। কিন্তু দেব এখানে সরাসরি বলেন, র্যাপিড ফায়ার রাউন্ড যেহেতু আমাকে একজনকে বাঁচতে হবে। এর যুক্তিতে কুণাল ঘোষকে কেন তিনি বাঁচলেন তার যুক্তিতে দেব সেই ইন্টারভিউতে জানিয়েছেন যে একসময় তিনি বেশ কিছু সমস্যায় পড়েছিলেন এবং তিনি কুণাল ঘোষের সঙ্গে সে বিষয়ে আলোচনা করেন এবং কুণাল ঘোষ তাকে যে উপদেশগুলি দিয়েছিল বা যেভাবে সেই সমস্যার মোকাবিলা করতে বলেছিল তিনি সেই পথে সেইভাবে সমস্যার মোকাবিলা করেন এবং সমস্যা থেকে তিনি নিজেকে বার করে নিয়ে আসতে পারেন। আর তাই জন্যেই তিনি সুব্রত বক্সী এবং কুণাল ঘোষের জায়গায় সরাসরি দেব কুণাল ঘোষকে বেছে নেন। এখান থেকেই প্রশ্ন উঠছে, যেখানে দেবের বিরুদ্ধে তোপ দাগ যে কুণাল ঘোষ, সেখানে ঘাটালের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষকে বেছে নিচ্ছে। আবার অন্যদিকে কুণাল ঘোষ যে গত বছর নভেম্বর মাস থেকেই নবীন প্রবীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এবং চলতি বছরের একেবারে শুরুর প্রথম দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন এই নবীন প্রবীণ দ্বন্দ্বকে যে চূড়ান্ত মাত্রায় নিয়ে গেছিল এবং যে দফায় দফায় অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব এবং মমতাদির নেতৃত্ব কে সামনে রেখেই তিনি দলের 21 সৈনিক হিসাবে থেকে যাবেন, যিনি প্রার্থী তালিকা ঘোষণার আগে নিজে বলেছিলেন তিনি সাংসদ বিধায়ক কোনো পদেই থাকতে চান না, তিনি শুধুমাত্র দলের 21 সৈনিক হিসাবে দলের হয়ে কাজ করতে চাইছেন।
আর সেই কথাই তিনি আরও একবার বললেন। যখন তৃণমূল কংগ্রেসের তরফে পত্রপাঠ রাজ্যের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে, এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের এবারের লোকসভা নির্বাচনের 40 জন স্টার ক্যাম্পেনারের লিস্টের মধ্যে থেকেও যখন কুণাল ঘোষের নাম পত্রপাঠ বাদ দেওয়া হলো, তারপর সংবাদ প্রতিদিনের অফিসের বাইরে এসে নিজের ঘনিষ্ঠ তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করে কথা বলার মাঝেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। সেখানে তিনি আবেগতাড়িত হয়ে বিহ্বল হয়ে কেঁদে ফেলেন এবং তিনি সরাসরি বলেন তিনি পদে নন, পথে আছেন। আজকের আলোচনা শুরুর আগেই আপনাদের হয়তো এখনও মনে আছে প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট লিন্ডন জনসনের পলিসির কথা বলেছিলাম, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে এই লিন্ডন পলিসির মতনই হয়তো হ্যান্ডেল করতে চেয়েছিলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু না, তৃণমূল কংগ্রেসের বেশ কিছু শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের মতে কুণাল ঘোষ দলের ভেতরের চেয়েও দলের বাইরে অনেক বেশি ক্ষতিকারক। তাদের মতে কুণাল ঘোষকে রাজ্যের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া শুধু নয়, রাজ্যের স্টার ক্যাম্পেনার লিস্ট থেকেও সরিয়ে দেওয়ার পর কুণাল ঘোষ এখন ব্রেক ফেল করা সেই গাড়ির মতো হয়েছে, যে গাড়ির দিশা ঠিক নেই এবং সে যে কখন কাকে চাপা দেবে তারও ঠিক নেই। একই সঙ্গে তারা বলেন কুণাল ঘোষের সামনে এই মুহূর্তে রয়েছে একাধিক হাঁড়ি, এবং কোন হাঁড়ি কোন সময় যে তিনি চলতি লোকসভা নির্বাচনের সময় ফাটাবেন তা বলা দায়, কারণ কুণাল ঘোষের অবস্থা বর্তমানে খেটো বাঁশের মতো, এবং খেটো বাঁশ হয়ে কুণাল ঘোষ এই মুহূর্তে চড়ে বেড়াচ্ছেন সারা রাজ্যের রাজ্য রাজনীতিতে। কিন্তু এখানে আরেকটা বিষয় স্পষ্ট করা দরকার, কুণাল ঘোষকে নিয়ে এই যে আলোচনা চলছে তার মধ্যে অন্যতম কুণাল ঘোষ কিন্তু 2023 সারদা কাণ্ডে তার গ্রেফতারির 10 বছর পূর্তি উপলক্ষে যে ফেসবুক পোস্ট করেছিল সেখানে তিনি স্পষ্ট বলেছিলেন তাকে সারদা কাণ্ডে 2-3-4 জন ব্যক্তি ষড়যন্ত্র করে ফাঁসিয়েছিলেন। এবার ওই 2-3 জনের নাম কে কে যদি আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন তাহলেই আপনাদের কাছে তার ছবির মতো স্পষ্ট হয়ে উঠবে। অবশ্যই কুণাল ঘোষের প্রায়লা নিশানায় ছিল পার্থ চট্টোপাধ্যায়, যিনি যখন এই SSC দুর্নীতিকাণ্ডে 2022 সালে জেলে যান, তারপর কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জেলযাত্রায় বেশ ঢাকঢোল পিটিয়ে সেলিব্রেট করেছিল কুণাল ঘোষ। যদিও সেই সময় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের চাপে পড়ে পরবর্তীকালে কুণাল ঘোষ ব্যাকফুটে যায় এবং নিজেও স্বীকার করেন তিনি একটু বেশি কথা বলে ফেলেছিলেন। অন্যদিকে কুণাল ঘোষের তরফে এই ফাঁসানোর তত্ত্বের দ্বিতীয় কুণাল ঘোষের নিশানায় আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যার জন্য কুণাল ঘোষ বুধবার এবং বৃহস্পতিবারও বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সময় সরাসরি বলেছেন রোজভ্যালি কাণ্ডে সরাসরি ইডির তরফে যেখানে কেস দায়ের করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেখানে কেন রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে একটি বারের জন্য একটি শিরোনামও রাজ্যের কোনো সংবাদ মাধ্যমে ফুটে ওঠেনি। তার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বিজেপি নেতা নেত্রীদের কাছে নিজেকে স্যারেন্ডার করেন, এবং যার জন্য সেই তদন্ত আর বেশি দূর এগোয়নি, বর্তমানে প্রায় হিমঘরে আছে। এবং এর যুক্তিতেই কুণাল ঘোষ সরাসরি বলেন তাই জন্যই সংসদের বাইরে ভেতরে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হলেই সুদীপ বন্দ্যোপাধ্যায় সোজা হয়ে দাঁড়িয়ে হাত জড়ো করে নমস্কার করেন না, বরঞ্চ মাথা নত করে ঝুঁকে পড়ে হাত জড়ো করে নমস্কার করেন। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট যে সারদাকাণ্ডে কুণাল ঘোষকে ফাঁসাবার যে অভিযোগ বরাবর কুণাল ঘোষ করে আসছে 2-4 জনের বিরুদ্ধে, সেই দ্বিতীয় ব্যক্তি অবশ্যই সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই কুণাল ঘোষ নিশানা করেন। এবার আসা যাক তৃতীয় ব্যক্তিকে। তৃতীয় ব্যক্তিও প্রায় আমাদের সকলেরই জানা, কুণাল ঘোষ গত 1.5 বছর ধরে শুভেন্দু অধিকারীকে যেভাবে চোর চিটিংবাজ সারদাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসাবে একের পর এক তোপ দাগছেন, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই তৃতীয় অভিযুক্ত অর্থাৎ তৃতীয় ষড়যন্ত্রকারী কুণাল ঘোষের হিসাবে শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা। এবং চতুর্থ ব্যক্তি হচ্ছেন IPS রাজীব কুমার, যিনি 2013 সালে যখন নভেম্বর মাসে 6 বার জিজ্ঞাসাবাদের পর কুণাল ঘোষকে গ্রেফতার করা হয় সেই সময় রাজ্য পুলিশের সেই বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন এই রাজীব কুমার। রাজীব কুমারের নেতৃত্বেই সেই সময় SIT গঠন করা হয় এবং রাজীব কুমারের নেতৃত্বেই এই SIT 2013 সালের নভেম্বর মাসে গ্রেফতার করে, অর্থাৎ সারদাকাণ্ডে প্রথম গ্রেফতার করে কুণাল ঘোষকে। তখনও কিন্তু দেবযানী মুখোপাধ্যায় এবং সুদীপ্ত সেন পলাতক।
পরবর্তীকালে কাশ্মীর থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। আর এই সময় থেকেই কুণাল ঘোষ দফায় দফায় এই চারজনের বিরুদ্ধে বিভিন্ন সময় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। কিন্তু একটা বিষয়, গ্রেফতারের পর যেখানে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদাকাণ্ডের মূল বেনিফিশিয়ারি বলে প্রিজন ভ্যানে দাঁড়িয়ে সরাসরি সাংবাদিকদের সামনে সরব হয়েছিলেন, সেই কুণাল ঘোষ যখন অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয় এবং তারপর সারদাকাণ্ডের পরপর দুটি মামলা থেকে কুণাল ঘোষের নাম আদালতের তরফে মুছে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু কুণাল ঘোষ আবারও তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে উঠতে শুরু করে। যে কুণাল ঘোষের থেকে পিঠ বাঁচাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস সারদাকাণ্ডে কুণাল ঘোষ গ্রেপ্তার হবার পর ক্রমশ দূরত্ব বাড়িয়েছিল, সেই কুণাল ঘোষ আবারও ফিরে আসে তৃণমূলের অন্দরে এবং ক্রমশ সে তৃণমূল মুখপাত্রের পদ পায় এবং তারপর রাজ্যের সাধারণ সম্পাদকের পদও কুণাল ঘোষ ফেরত পায় এবং তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে দফায় দফায় নিজের প্রভাব বিস্তার শুরু করে কুণাল ঘোষ। এই যে শুরুতেই সিপিআইএম নেতা সুভাষ চক্রবর্তীর সঙ্গে কুণাল ঘোষের তুলনা করেছিলাম, এর অন্যতম কারণ হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি এটা জানেন কুণাল ঘোষের হাতে সারদাকাণ্ড শুধু নয়, রাজ্যের বিভিন্ন স্ক্যাম নিয়ে একাধিক তথ্য রয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে কুণাল ঘোষ দীর্ঘদিনের একজন সাংবাদিক এবং সেই সূত্রেই কুণাল ঘোষ দলের অন্দরে থাকলে দলের যতটা কম চাপ, দলের বাইরে বেরিয়ে গেলে অনেক বেশি চাপ বাড়বে। আর তাই জন্যই কুণাল ঘোষ দফায় দফায় দলের বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেও অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই তা লঘু হিসাবে দেখে ইগনোর করেছে। কিন্তু বর্তমান লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন প্রথম দফায় দেব এবং দ্বিতীয় দফায় ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন এবং একই সঙ্গে বিজেপির রক্তদান শিবিরে গিয়ে তাপস রায়ের পিঠ চাবড়ে তাকে জনপ্রতিনিধিত্বর সার্টিফিকেটও দিয়ে বসলেন কুণাল ঘোষ, তারপর হয়তো তৃণমূল কংগ্রেসের তরফে শৃঙ্খলা রক্ষা কমিটির দায়িত্বই বর্তায় যে কুণাল ঘোষের পায়ে শৃঙ্খলা পড়াবার। আর সেই কথাই কুণাল ঘোষ নিজেও স্বীকার করেছেন, তৃণমূল কংগ্রেসের তরফে শৃঙ্খলা পরায়ণ একজন রাজনৈতিক কর্মীকে ক্রমশ শৃঙ্খল দিয়ে আবদ্ধ করার চেষ্টা চলছে। অর্থাৎ আগামী দিনে নেতৃত্ব বা নেতাদের বিরুদ্ধে কোনো রকম কোনো কথাই যে দলের অন্দরে টলারেট করা হবে না, তা কুণাল ঘোষকেই অপসারণের মধ্যে দিয়ে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস একেবারে স্পষ্ট করে দিল বলেই রাজনৈতিক মহলের ইঙ্গিত। কিন্তু এরপরও একটা প্রশ্ন উঠছে, এবার কুণাল ঘোষ করবে কি? তাহলে কি কুণাল ঘোষ এবার বিজেপিতে জয়েন করবে? একেবারেই এই মুহূর্তে বর্তমান রাজ্যের যা পরিস্থিতি তাতে করে কুণাল ঘোষ এই মুহূর্তে বিজেপিতে যাবে না। কুণাল ঘোষ অবশ্যই লোকসভা নির্বাচনের ফলাফল দেখবে এবং তার সিদ্ধান্ত নেবে, যদিও কুণাল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট বলেছেন তিনি পদে নন পথে আছেন, দলীয় কর্মীদের সঙ্গে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনি সামিল থাকবেন, লড়াই চালিয়ে যাবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। কিন্তু তারই মধ্যে কুণাল ঘোষ কি বিজেপিতে যেতে পারেন তা নিয়েও প্রশ্ন উঠছে। কুণাল ঘোষকে হয়তো বিজেপির তরফে সামিল হবার জন্য প্রপোজালও পাঠানো হয়েছে, অর্থাৎ অনেকটা ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবার মতো। এবার সেই বন্ধুত্বের রিকোয়েস্ট কুণাল ঘোষ হয়তো এখনই অ্যাকসেপ্ট করতে রাজি নন, তিনি দেখে নিতে চাইছেন লোকসভা নির্বাচনের ফলাফল। যদি লোকসভা নির্বাচনে সত্যি আপকিবার 400 পার যে প্রচার অভিযান দিয়ে নরেন্দ্র মোদী 24-এর লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলেন, যদিও প্রথম দফার ভোটের পর 400 পার তো দূরের কথা, বর্তমানে নরেন্দ্র মোদী এবং তার দল একের পর এক মিথ্যে কথা এবং কংগ্রেসের ম্যানিফেস্টোর ভুল ব্যাখ্যা এবং কংগ্রেসের ম্যানিফেস্টোতে কোথাও যে কথা উল্লেখ নেই সেই কথা পাশাপাশি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সরাসরি এই মুহূর্তে দেশ জুড়ে সমালোচনার মুখে রয়েছেন খোদ বিজেপির অন্যতম স্টার ক্যাম্পেইনার তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে কুণাল ঘোষ এখনই হয়তো বিজেপিতে নাম লেখাবে না, কিন্তু লোকসভা নির্বাচনে যদি বিজেপির তরফে 18 আসনের চেয়েও বেশি আসন রাজ্যে বিজেপি ইভিএমের দ্বারা নিজেদের পকেটে পড়ে, তাহলে কিন্তু কুণাল ঘোষ সম্ভবত আগামী দিনে বিজেপিতে যেতে চলেছে। আর কুণাল ঘোষ যদি বিজেপিতে যায় তাহলে আগেই বললাম
যে কুণাল ঘোষের সামনে এই মুহূর্তে পড়ে আছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীর হাঁড়ি, এবং তৃণমূল কংগ্রেসের এই নেতা নেত্রীদের হাঁড়ি কার হাঁড়ি যে কোন সময় হাটে কুণাল ঘোষ ফাটিয়ে দেবে তা বলা এখন বড়ই দুষ্কর। আর সেই চিন্তার মধ্যেই বর্তমানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মধ্যে একগুচ্ছ নেতা নেত্রী। আর সেই সব নিয়েই আমাদের নজর থাকবে কুণাল ঘোষের আচরণের দিকে। আর আপনারা ততক্ষণ দেখতে থাকবেন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।